একটা যুবক নতুন বিয়ে করেছে, সুন্দরী বিবির কবরে পড়ে সন্তানটা বৃদ্ধ বাবার বৃদ্ধা মাকে রেখে শ্বশুরালয়ে গর্জামাই হয়েছে। এক বছর চলে গেছে, দুই বছর চলে গেছে, তিন বছর চলে গেছে, সাত বছর চলে গেছে, মার খবর নেয় না, বাবার খবর সে নেয় না। সাত বছর পড়ে মা বাবার কষ্টের কারণে তার মধ্যে আজাব চলে আসছে, সন্তানটার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। এবার ডাক্তার এই পুরুষাঙ্গ কেটে ফেলেছে, যৌবন বয়সে যৌবন হারাইয়া পথের কাঙ্গাল হয়ে গেছে। এবার যুবক সন্তানটা রাস্তায় হাঁটে আর কাঁদতেছে, আমার বিবি আমারে তাড়াইয়া দিল, আমার শাশুড়ি আমারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আজকে অসুস্থ অবস্থায় আমার মার কাছে থাকলে মা আমারে ফালাইয়া দিত না, আমি আজকে কার রাইখা কই আছি, কার কাছে আছি, যাই যাই অসুস্থ দেহে মার কাছে চলে যাই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন অকদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছে বান্দারা রে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিবা না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব মানবা না, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা যাবে না। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে তাইলে সেটা শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকের গুনাহটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, এজন্য শিরিক গুনাহ করতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। সরওয়ারে দুআলম নবী সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা আমার একটা লোক একটা মাছির দানা পরিমাণ শিরিক করে জাহান্নামে চলে গেছে, আর একটা লোক মাছির দানা পরিমাণ শিরিক করে নাই জান্নাতে চলে গেছে। দাখাল আল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখাল আন-নার রাজুলুন ফি যুবাব, একটা লোক মাছির দানা পরিমাণ শিরিক করে জাহান্নামে চলে গেছে, আর একটা লোক মাছির দানা পরিমাণ শিরিক করে নাই সে জান্নাতে চলে গেছে। সাহাবীদের জিজ্ঞাসা, ওগো সরকার এটা কেমনে? সরওয়ারে দোয়া আলম নবী বলেন জালিম বাদশাহ রাস্তার মধ্যে মূর্তি বসায় রাখছে, জালিম বাদশার উজির ডাক দেয়া বলতেছে, যে যায় রাস্তা দিয়ে তাকেই বলে, এই ভাই মূর্তির নামে কিছু টাকা পয়সা দিয়ে যাও। যে দেয় কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয় না। হঠাৎ করে এই রাস্তা দিয়ে একজন মুমিন বান্দার আগমন, তাকে বলতেছে এই কালেমাওয়ালা মুমিন মূর্তির নামে কিছু দিয়ে যাও, দিয়ে যাও। সে বলে না, আমি কালেমাওয়ালা মুমিন, আমি মূর্তির নামে কিছু দিতে পারবো না। কয় তাইলে মূর্তির নাকের ডগায় একটা মাছি বসাছে, ওইটা মূর্তির নামে টোকা দিয়া মাইরা চলে যাও, তারপরেও তোমাকে নিরাপদে পৌঁছানো হবে। মুমিন বান্দা চিন্তা করতেছে একটা মাছি যদি মূর্তির নামে মারি এটা তো ছোট্ট একটা শিরিক, এটার জন্য তো আল্লাহ আমারে মাফ করে দিবে।
আরেকটা মুমিন বান্দা এই রাস্তা দিয়ে যাইতেছে, জালিম বাদশার উজির ডাক দিয়া বলতেছে, ওই কালেমাওয়ালা মুমিন মূর্তির নামে কিছু টাকা পয়সা দিয়ে যাও। সে বলে, না আমি কালেমাওয়ালা মুমিন, আমি মূর্তির নামে কিছুই দিতে পারি না। তাইলে একটা কাজ করো, মূর্তির নাকের ডগায় যে একটা মাছি বসা আছে, ওই মাছিটাকে টুকা দিয়া মাইরা চলে যাও, তারপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সে বলে, না আমার জবানে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জবানে আমি কালেমার সাক্ষ্য দিয়েছি, আমার জান যাবে, কিন্তু আল্লাহর নামে কাউকে আমি শরীক করতে পারি না। জালিম বাদশার উজির ওই লোকটাকে কতল করে ফেলে, লোকটা রক্তের বন্যায় ভাসতেছে, সরওয়ারে দোয়ালম নবী বলতেছে, সে রক্তের বন্যায় ভাস নাই, রক্তের বন্যা দিয়ে ভাসতে ভাসতে মালিকের জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এক নাম্বার নির্দেশ, বান্দারা আমার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। এর পরের অংশে আল্লাহ তাআলা হুরুফে আতফ ব্যবহার করে এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে বলে নেই হুরুফে আতফ কেন ব্যবহার করা হয়। যদি কোনো একটা পূর্ণাঙ্গ শব্দের মাঝখানে ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম ইম্মা বাল্লা লাকিন, এগুলো হচ্ছে হুরুফে আতফ আরবি ভাষায়। এই শব্দগুলার কোনো একটা শব্দ যদি কোনো একটা আয়াতের মাঝখান দিয়ে প্রবেশ করানো হয়, তাইলে বুঝতে হবে আগের হুকুমটা যেমন পরের হুকুমটাও তেমন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মানে তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে হুরুফে আতফ ওয়াও ব্যবহার করেছেন, এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহর ইবাদত যতক্ষণ পর্যন্ত আপনার উপরে ফরজ, মা বাবার খেদমত করা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ফরজ। এই যা বোঝানোর জন্য আল্লাহ তাআলা হুরুফে আতফ শব্দটাকে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। গুরুত্বপূর্ণ আলোচনা বাবা, যুবক ভাই, তোমাদের কাছে আজকে আমি কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, কখনো খারাপ ব্যবহার করবা না, কারণ তোমার মা তোমার জন্য অনেক বেশি কষ্ট করেছে, তোমার মা তোমার এই পেটের মধ্যে বোঝা বহন করেছে। যখন তুমি তোমার মার পেটে ছিলে, মাকে কখনো হাত দিয়ে পেটের মধ্যে গুতা দিয়েছো, পাও দিয়ে কখনো গুতা দিয়েছো, মা সবার সাথে খাবারের টেবিলে বসে খাবার খাইতে পারে নাই, মা খাবারের প্লেটটা মাটির মধ্যে রেখে চলে গেছে, ঘরের কোনায় দরজা আটকায়া কাঁদতেছে, কখনো কখনো তোমার মা তোমার কষ্ট সহ্য করতে না পারে বাথরুমের দরজা আটকিয়ে কেঁদেছে। স্বামী যাইয়া বলতেছে, স্ত্রী আমার কি হয়েছে, খাবারের প্লেট রেখে তুমি এখানে কেন কাঁদতেছ? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার আমার পেটের সন্তান আমারে হাত দিয়ে গুতা দিয়েছে,
পাও দিয়ে গুতা দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কান্দতেছি। কত মা সন্তান পেটে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায়। কোরআনের আয়াত খুলেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছে, পেটের মধ্যে সন্তান যখন আসে মহিলাদের মাথা কেন ঘুরায়, তাদের মাথা কেন ঘুরায়, অনেক মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, এটা কেন? কোরআন শরীফ খুলে দেখেন কারণটা কি, আল্লাহ তাআলা মাকে এত কষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে। যখন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, কত মা দুনিয়ার মধ্যে আছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত মা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে লোটায়া পড়েছে, কত মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। যখন দুনিয়ার মধ্যে আমরা এসেছি, মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়ে গেছে, মা দুর্বল হয়ে জমিনে পড়ে আছে, জ্ঞান নাই জ্ঞান নাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে, আমাদের চিৎকারে মার জ্ঞান ফিরে এসেছে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা তার জীবনের সব কষ্ট ভুলে গেছে, ওইটার একটার নাম হচ্ছে মা, যে দুনিয়ার মধ্যে সন্তানের চাইতে সব চাইতে বেশি যিনি কষ্ট করেছে তার নাম হচ্ছে মা। আর সন্তানের জন্য সবচাইতে বেশি ত্যাগ স্বীকার যিনি করেছে তার নাম হচ্ছে বাবা। এজন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, তোমাদের মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ তোমরা করবে না। ওয়াইসুল কারিন রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন, ওয়াইসুল কারিন রহমাতুল্লাহ আলাই নবীর একজন বড় আশিক, এমন একজন আশিকের নাম যে কান দিয়ে শুনেছে সরওয়ারে দু আলম নবীর দাঁত মুবারক ভেঙে গেছে, সেই ওয়াইসুল কারিন বলে নবীর দাঁত ভেঙে গেছে, আমি ওয়াইসুল কারিনের দাঁত দেখলাম নাই, ওয়াইসুল কারিনি নিজের দাঁত গুলা একটা একটা করে ভেঙে ফেলেছে, নবীর এত বড় আশেক, সেই ওয়াইসুল কারিনি নবীর কাছে চিঠি পাঠাইতেছে, ওগো সরকার আমি আপনার খেদমতে আসতে চাই কিন্তু আমার মা অসুস্থ, সরওয়ারে দোয়ালম নবী ডাক দিয়া বলে এরে ওয়াইসুল কারিনি আমার খেদমতে আসার প্রয়োজন নাই, মার খেদমত কর, সরওয়ারে দোয়ালম নবী নিজের কাছে আসতে মানা করে মার খেদমত করতে বলতেছে। ওয়াইসুল কারিনি এমন একজন আল্লাহর ওলি যে জীবনে সরওয়ারে দোয়ালম নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই, এই ওয়াইসুল কারিনি মার খেদমত করে নিচে পড়ে নাই, নিচে পড়ে নাই, সরওয়ারে দোয়ালম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল কারিনের জন্য মৃত্যুর পূর্বে একটা জামা রেখে গেছে, হযরতে উমর আলীকে ডেকে বলতেছে ওরে উমর, ওরে আলী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার আশেক পাগল ওয়াইসুল কারিনি মদিনার মধ্যে ছুটে চলে আসবে, আমি নবীকে যদি ওয়াইসুল কারিনি এসে না পাই সে তো পাগলের মধ্যে হাউ মাউ করে কাঁদতে থাকবে, মদিনার মধ্যে সে ঘোরাফেরা শুরু করবে আর কাঁদতে থাকবে, পাগলামি শুরু করবে, ওরে উমর ওরে আলী আমার পরার একটা জুব্বা একটা জামা তোদের হাতে দিয়ে গেলাম, ওয়াইসুল কারিনি যখন আমার মদিনায় এসে হাউ মাউ করে কাঁদতে থাকবে তোরা তার হাতে এই জামাটাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়া দিবি। সুবহানাল্লাহ, এত
এত বড় একজন আশিকের নাম হচ্ছে ওয়াইসুল কারনি, যেই ওয়াইসুল কারনিকে পর্যন্ত সরওয়ার দুয়ালুম নবী মা খেদমত থেকে সরতে দেয় নাই, বলেছে মার খেদমত করো, আমি নবীর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, মার খেদমত করে সে নিচে পড়ে নাই, নিচে পড়ে নাই, এমন দামি হইছে যে বড় বড় যারা খলিফা উমর এবং আলীকে বলতেছে, রে উমর, এরে আলী, তোমরা তোমাদের হকে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া লইবা। অথচ উমরে ফারুক কত বড় একজন সাহাবী, হযরতে উমর যার ইচ্ছে মতো যার মন মতো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছে, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে সরওয়ারে দুয়ালুম নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আল্লাহ উমর রে নবী বানায়া পাঠাইত। ওই সেই উমর যে কিনা মদিনায় শুয়ে শুয়ে কে কোন স্বপ্ন দেখে সেটারও খবর রাখে। হযরতে উমরে ফারুকের জমানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া ঘুমায়া একদিন স্বপ্ন দেখতেছে, একবার স্বপ্নে দেখতেছে সরওয়ারে দুয়ালুম নবী ফজরের নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছে। হঠাৎ করে একজন মহিলা তার গাছের পয়লা খেজুর নিয়ে উপস্থিত হয়ে গেছে, ডাক দেয়া বলতেছে, কে কোথায় আছো, নাও নাও আমার খেজুর গুলা একটু সরকারে দুয়ালুম নবীর কাছে নিয়ে দাও, তিনি খাইবেন সাহাবীদের মধ্যে বণ্টন করবেন। সরওয়ারে দুয়ালুম নবীর কাছে খেজুরের ঝুড়ি দিলে সরওয়ারে দুয়ালুম নবীর সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিলেন, হযরত আলীর হাতেও একটা খেজুর দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে স্বপ্ন যোগে সরওয়ারে দুয়ালুম নবীর দেওয়া খেজুরটা খাইতেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে খেজুরটা খাইতেছে, এমন সময় হঠাৎ করে মসজিদে নববীর বাস্তবায়ন শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে বেশ হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। এবার হযরতে আলী ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে সরওয়ারে দুয়ালুম নবীর স্বপ্ন দেওয়া খেজুরের দানাটা এখনো আলীর মুখে আছে। হযরতে আলী আনন্দিত হয়ে গেছে, তাহারাত অর্জন করে মসজিদের নববীতে নামাজে শামিল হয়ে নামাজ পড়তেছে, নামাজ শেষ কইরা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদের নববীর বারান্দায় বসে গেছে। সত্য সত্যই একজন বৃদ্ধা মহিলা তার গাছের পয়লা খেজুর নিয়া উপস্থিত হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আছো, নাও নাও আমার খেজুর গুলা একটু আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে নিয়ে দাও, তিনি খেজুর গুলা খাইবেন। সাহাবীদের মধ্যেও তিনি খেজুর গুলা বণ্টন করবেন। হযরত উমর সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিতেছে, হযরতে আলীর হাতেও একটা খেজুর দিলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও গো আমিরুল মুমিনিন, আমার একটি আরেকটা খেজুর দেওয়া যায় না। হযরতে উমর ডাক দিয়ে বলে, রে আলী, স্বপ্ন যুগে রাতের বেলায় সরওয়ারে দুয়ালুম নবী তোমারে একটা খেজুর দিয়েছে, আমি উমর কেমনে তোমারে দুইটা খেজুর দেই। সুবহানাল্লাহ, এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতে উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরওয়ারে দুয়ালুম নবী বলতেছে, রে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া লইবা, তাইলে ওয়াইসুল কারনি মার খেদমত করে কত উপরে চলে গেছে চিন্তা করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, মার খেদমত করে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে, মার খেদমত করে আপনারা সবাই ছোটবেলায় হয়তোবা পড়েছেন, মার খেদমত করে হযরতে বাইজিদ আল্লাহর জবরদস্ত ওলি হয়ে গেছে, তার জমানায় একজন আবেদের নাম হচ্ছে হারুন,
যে কিনা আমার সাথে খারাপ ব্যবহারের কারণে ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস হয়েছে। একবার হযরতে বাইজিদ বুস্তামী হজের সফরে চলে গেছে, মুরাকাবার মধ্যে বসে বলতেছে, গো আল্লাহ, এবার যারা হজ করেছে এই হজের সফরে কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় না, আল্লাহ তাআলা এলান করে জানাই দিতেছে, রে বাইজিদ, এবার সফরে যারা হজ করার জন্য আইছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই, তার নাম হচ্ছে হারুন, সে আমার প্রিয় বান্দা ছিল কিন্তু তার হজ আমি কবুল করি নাই। কই কেন? কই তার কাছে যায় জিজ্ঞাসা করো, সাফা পাহাড়ের পাদদেশে একটা হাত নাই একটা পা নাই, গড়াগড়ি করে কাঁদতেছে, ওই হারুনকে আমি মাফ করি নাই, যুবক ভাই তোমাদের জন্য আজকের এই আমি আলোচনাটা হাদিয়া রেখে গেলাম, আর মাত্র কয়েকটা মিনিট কথা বলবো, মনোযোগ সহকারে শ্রবণ করলে আমি খুশি হব। হযরতে হারুন অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা ছিল, কিন্তু আল্লাহ বলতেছে, রে বাইজি, আমি কিন্তু হারুনের ইবাদত কবুল করি নাই, হারুনের হজ আমি কবুল করি নাই। হযরতে বাইজিদ মুরাকাবা থেকে উইঠা সাফা পাহাড়ের পাদদেশে চলে গেছে, যায়া দেখে একটা লোকের একটা হাত নাই একটা পাও নাই, যায়া বলতেছে, রে হারুন, তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ খুশি না, তোমার হজটাকে আল্লাহ কবুল করে নাই, সামনে ওরা কি তোমার হজ আল্লাহ কবুল করবে না, তুমি কি করেছো? এবার হারুন ডাক দিয়া বলে, বাইজি বাইরে আমার একটা বৃদ্ধা মা ছিল, আমার বাবা নাই, বৃদ্ধা একটা মা ছিল, আমি মার সাথে মাঝে মাঝে রাগান্বিত হইয়া মার সাথে ঝগড়া করতাম, হঠাৎ করে একদিন মার সাথে ঝগড়া করে আমার নিজের হাত দিয়ে মার গালে একটা চোর দিছিলাম, আরেকদিন রাগ হইয়া মার সাথে ঝগড়া করে মায়ের আমি নিজের পাও দিয়ে আমার একটা লাঠি দিছিলাম, কয়েকদিন পরে মা চলে গেছে, মার কবরে দাঁড়ায় আমি কান্দি, কিন্তু মার পাও দিয়া মাফ নিতে পারি নাই, এখন আমি কি করব? আলেমদের জবানে শুনেছি, রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা যে সন্তানের উপরে খুশি আমার আল্লাহ নাকি ওই সন্তানের উপরে খুশি, আমি তো আমার মারে লাঠি দিয়ে ফেলছি, আমার মারে একটা চোর দিয়ে ফেলছি, কিন্তু মার পাউদের মাপ নেওয়ার সৌভাগ্য আমার হয় নাই, আমি টেনশনে পড়ে গেছি কি করব, কারণ এই হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর আদালতে, কিবরিয়াতে এই হাত আমাকে বলবে, ওগো আল্লাহ, বাইজি এই হারুনের এই হাত দিয়ে তার মারেতে চোর মারছে, তার ধরো, তার পাও দিয়ে তার জনম দুঃখিনী মাকে লাথি মারছে, তাকে তুমি ধরো, তাকে তুমি ধরো, আমি কি করব? আমার মা নাই, মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। হারুন বলতেছে, বাইরে বাইজি, আমি আমার নিজের হাতে তরবারি নিয়ে যেই হাত দিয়ে মাকে একটা চোর মারছিলাম, এই হাতটা আমি একটা কূপ দিয়ে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছি, যেই পাও দিয়ে মাকে একটা লাথি দিছিলাম ওই পাউটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলছি, তারপরে সাফা পাহাড়ের পাদদেশে গড়াগড়ি করে কাঁদতেছি, দেখিনি আমার মালিকের রহমত আমার জন্য আসেনি, বাইরে এই সাফা পাহাড়ের পাদদেশে কত আল্লাহর বান্দারা মাফ পেয়েছে এই জন্য কাঁদতেছি। এই অবস্থা দেখে বাইজি মুরাকাবার মধ্যে বসে গেছে, ডাক দেয়া বলতেছে, মালিক আমার তোমার বান্দা হারুন সে তার ভুল বুঝতে পারছে, মাকে চোর দিয়েছিল এই জন্য তার হাতটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে, মাকে যেই পাও দিয়ে লাথি দিয়েছে ওই পাউটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, এবার সাফা পাহাড়ের পাদদেশে গড়া গড়ি করে কাঁদতেছে, ও গো মালিক তোমার বান্দা হারুনকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও।
এলহামি আওয়াজ আসতেছে রে ভাইজি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও, তার জন্য কোনো সুপারিশ করবো না আমি আল্লাহ, এই ভাই এই হারুনকে মাফ করবো না, এই হারুনকে আমি মাফ করবো না। যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তার জন্য ছটফট ছটফট করে প্রসব বেদনা সহ্য করেছে, ওই মাকে সে লাথি দিয়েছে, ওই মাকে সে চর দিয়েছে, মাকে অসন্তুষ্ট রেখে সে কবরে মারে শোয়ে ফেলছে, তার আমি মাফ করব না। সে যত ইবাদত করুক কোনো লাভ হবে না, একটা নয় দুইটা নয়, যদি প্রতিদিন একটা একটা করে হজ করে তারপরও সে আমি হজ কবুল করব না। হাশরের ময়দানে তার মার সামনে আমি তাকে একটা হাত একটা পাও বিহীন তাকে উপস্থিত করব। তার মা যদি তারে মাফ করে আমি আল্লাহ তারে মাফ করব, তার মা যদি তাকে মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। কারণ রেজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, পিতা মাতা যেই সন্তানের উপরে সন্তুষ্ট আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে মা। অনেকে বলতে পারেন বাইরে আমার মা দুনিয়ায় দুনিয়াতে নাই, কবরে শুয়ে গেছে, ওই কবি ইকবালের মতো মা আমার কবরে শুয়ে গেছে, এখন আমি কি করব, এখন আমি কি করব। কবি ইকবাল মার কবরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়া বলতেছে, মারে সারাটা জীবন তোমার কষ্টের টাকাগুলা বাজারের টাকাগুলা বাঁচায়া বাঁচায়া আমি ইকবালকে ডক্টরের ডিগ্রি দাঁড়ি ইকবাল বানাইলা, আজকে আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু তুমি মানাই। কারে আমি টাকা খাওয়াম, কারে আমি নতুন শাড়ি কিনা দেবো, কারে আমি লুকমার তুইলা খাওয়াম, মারে এখন আমি কি করব। ইকবাল কান্দে আর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার জন্য দোয়া করতেছে, এখন আমার মা নাই, এখন আমার বাবা নাই, আমি কি করব। মা বাবার কবরে সন্তান যদি সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস অর্থাৎ নেক কাজ যদি সন্তান করে তাইলে এটার হিস্সা এটার সওয়াব আল্লাহ তাআলা মার কবরে পাঠায়া দেয়। সন্তান যদি খারাপ কাজ করে তাইলে এটার গুনাহ মার কবরে চলে যায়। তিনি হিজরত করেছে, হিজরতে করে উনি মুহাজিরে মদিনী হয়ে গেছে, ওই সরওয়ার দুয়ালম নবীর আশেক সাহাবীদের সাথে যিনি জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, ওই শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তিনার জীবনে একটা ঘটনা আসছে, মনোযোগ সহকারে শুনবেন তো নাকি ভাই। মা বাবার মহব্বত যদি থাকে তাইলে কোনো ভাই এখান থেকে উঠবেন না। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন, যার মা নাই তার যার বাবা নাই কবরে শুয়ে গেছে, সে তো বড় ইতিম, সে কি করবে। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই একবার এক কবরের পাশ দিয়ে যাইতেছে, কবরের পাশে দাঁড়াইয়া সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস পড়ে সবরে সানি করতেছে। আল্লাহর ওলি ওই দিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে ফেরেশতা একজন এসে ওই সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাসের সওয়াব বন্টন করতেছে, অসংখ্য মুর্দার নারী পুরুষ ভিড় ঠেলে ঠেলে নেক নেওয়ার জন্য আসতেছে। এমন অবস্থায় হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখে একটা মহিলা তার কবরের মধ্যে বৈশা বৈশা আরাম করতেছে। স্বপ্ন যুগে হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে, ফেরেশতা ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, মা সবাই নেক নেওয়ার জন্য আসতেছে, তুমি কেন এখানে বসে আছো, তোমার কি নেকের প্রয়োজন নাই।
মা এবার ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতা, আমার দুনিয়াতে একটা সন্তান আছে যে কোরআনের হাফেজ, সে দোকানদারি করে ব্যবসা করে, সারা দিন ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এর সওয়াবগুলো আমার কবরে পৌঁছায়া দেয়, এই জন্য আমার কোনো টেনশন নাই, সন্তানের নেক আমলের সওয়াবের আলোয় আমার কবর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে এই কবরের পাশ দিয়ে আবার জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই যাইতেছে, তখনও তিনি একই আমল করলেন। ওই দিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, ফেরেশতারা নেক বন্টন করতেছে, অসংখ্য মহিলারা পুরুষরা যারা মুর্দার তারা নেক নেওয়ার জন্য আসতেছে, কিন্তু ওই দিন যেই মহিলাটাকে দেখেছে যে সে বসে বসে কবরের মধ্যে আরাম করতেছে, ওই মহিলাটা এবার সবার ভিড় ঠেলে সামনে আসতেছে নেক নেওয়ার জন্য আসতে। এবার ফেরেশতা ডাক দিয়া বলতেছে, মা, ওই দিন তো তোমার নেকের প্রয়োজন হয় নাই, তুমি বসেছিলে, আজ কেন আসলে? মহিলা ডাক দিয়া বলে, বাইরে আমার একটা নেককার সন্তান ছিল, আমার নেককার সন্তানটা কোরআন তেলাওয়াত করে করে সবরে সানি করনি, আমার কবরের মধ্যে নেক আমল পৌঁছাইতো, আমার নেককার সন্তান আজ দুনিয়ার মধ্যে নাই, আসমানের মধ্যে তারকা উঠলে যেমন জমিন আলোকিত হয়, কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান যদি দোয়া করে সেইভাবে মা বাবার কবর গুলাও আলোকিত হয়। ভাইরে আমার একটা সন্তান ছিল, আজ সে দুনিয়ার মধ্যে নাই, কে আমার কবরের পারে দাঁড়ায়া সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস সূরায়ে ইয়াসিন পড়বে, আজকে আমার সেই সন্তানটা নাই, এই জন্য আমি নেক আমলের জন্য সওয়াবের জন্য আসতেছি। বাইরে যদি কেউ নেক আমল করে সেটার সওয়াব মার কবরে পাঠানো হয়, কেউ যদি খারাপ কাজ করে গুনাহের কাজ করে সেটার পাপ ও মায়ের কবরে বাবার কবরে পাঠানো হয়। এই জন্য ভাই তোমাদের কাছে আমার একটাই দরখাস্ত, যারা মা বাবাকে কবরে শোয়া ফেলছে, কোনদিন খারাপ ব্যবহার করে খারাপ গুনাহ করে পাপের কাজ করে মার কবরে শাস্তি দিবা না। তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তাইলে গুনাহ করে মার কবরে আজাব পাঠাইবা না। যদি তোমার মা বাবাকে তুমি ভালোবাসো তাইলে সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস কোরআন তেলাওয়াত করে করে তার হিস্সা তার সওয়াব মা বাবার কবরে পৌঁছাবে। এটাই হচ্ছে নেককার সন্তানের কাজ। সময় খুব স্বল্প, এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে একটা ঘটনা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার মালফুজাতের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেন, যেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থিত করে আমি এখান থেকে বিদায় নেব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার মালফুজাতের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। এক সন্তান নতুন বিয়ে করেছে, ভাই কেউ দয়া করে উঠবেন না, আর কিছুক্ষণ কথা বলতেছি, কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমাদের অনেকেরই মা আছে বাবা আছে, অনেকেরই নাই। মা বাবা ব্যতীত রেখে কেউ কি দুনিয়ায় আসতে পারবে? আসতে পারবে না, কিন্তু আগে এসেছে আল্লাহ তাআলার কুদরত জাহির করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ব্যতীত দুনিয়ার মধ্যে পাঠাইছে, হযরত হাওয়া আলাইহিস সালামকে মা বাবা ব্যতীত দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। কিন্তু কিয়ামত পর্যন্ত আর কেউ মা বাবা ব্যতীত রেখে দুনিয়ার মধ্যে আসতে পারবে না। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেন, একটা যুবক নতুন বিয়ে করেছে, সুন্দরী বিবির কবরে পড়ে সন্তানটা বৃদ্ধ বাবার বৃদ্ধা মাকে রেখে শ্বশুরালয়ে গর্জামাই হয়েছে,
এক বছর চলে গেছে, দুই বছর চলে গেছে, তিন বছর চলে গেছে, সাত বছর চলে গেছে, মার খবর নে না, বাবার খবর সে নে না। সাত বছর পরে মা বাবার কষ্টের কারণে তার মধ্যে আজাব চলে আসছে, সন্তানটার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। এবার ডাক্তার এই পুরুষাঙ্গ কেটে ফেলেছে, যৌবন বয়সে যৌবন হারাইয়া পথের কাঙ্গাল হয়ে গেছে। এবার যুবক সন্তানটা রাস্তায় হাঁটে আর কাঁদতেছে, আমার বিবি আমারে তাড়াইয়া দিল, আমার শাশুড়ি আমারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আজকে অসুস্থ অবস্থায় আমার মার কাছে থাকলে মা আমারে ফালাইয়া দিত না। আমি আজকে কার রাইখা কই আছি, কার কাছে আছি, যাই যাই অসুস্থ দেহে মার কাছে চলে যাই। ওই যুবক ছেলেটা হাঁটতে হাঁটতে তার পুরাতন সেই বাড়িতে চলে গেছে, যা দেখে ওই বাড়িতে কোনো ঘর নাই, বাড়ির মধ্যে শুধু একটা আঙ্গুরের বাগান, ওই জায়গায় শুধু একটা মালি বসে আছে। যুবকটা ডাক দিয়া বলতেছে, বাইরে ওইটা কি অমুকের বাড়ি নয়? বলতেছে, হে এটা অমুকের বাড়ি ছিল, কিন্তু ওই লোকটা কয়েক বছর আগে অসুস্থ হয়ে গেছে, তার অসুস্থতার জন্য এই বাড়ির মালিক তার বাড়িঘর বিটে সব বিক্রি করে ফেলছে, কিন্তু হায়াত তার ফুরায় গেছে, ওই আল্লাহর বান্দা বাঁচিনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওই যুবক ছেলেটা ওই বৃদ্ধা মহিলাটা আজও আছে, তার থাকার কোনো ঘর নাই, বৃদ্ধ বয়সে ভিক্ষার করে করে তার জীবন সে চালায়, পরের বাড়ির ঝুপড়ি কুটুরিতে রাতের বেলায় সে ঘুমায়, তার থাকার কোনো জায়গা নাই, পরের বাড়িতে রাত্রি সে যাপন করে। তবে ভাইরে আমি শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে, যেই সন্তানটা সাত বছর আগে তার মা বাবাকে অসহায় অবস্থায় রেখে শ্বশুর বাড়িতে চলে গেছে। তবে ভাইরে ওই ছেলেটাকে যদি আমি পাইতাম, আমার যে তরবারি দিয়ে আমি এই বাগানের ঢাল পালা কাটি, ওই তরবারি দিয়ে ওই সন্তানের হাত পা গুলাকে আমি কেটে ফেলতাম, যার জন্য মা বাবা এত কষ্ট করলো, সে নাকি আজকে সাত বছর ধরে বাড়িতে আসে না, মা বাবার কথা স্মরণ করে না। ওই মহিলাটা সন্তানের বিরহ বেদনায় কানতে কানতে তার দুইটা চোখের আলো নষ্ট হয়ে গেছে, অন্ধ আন্ধা চোখে ভিক্ষা করে করে খায়। যুবক ছেলেটা ডাক দিয়া বলে, ভাইরে ওই মহিলা কোথায় থাকে, তার কোনো খবর কি তোমার কাছে আছে? বলে, হে অমুকের বাড়ির ঝুপড়ি কুঠুরিতে সে রাত্রি যাপন করে। যুবকটা নিজের কানে নিজের বৎসনার কথা শুনিনা, আসামির বেশে চুপি চুপি হাঁটতে হাঁটতে মার দরজায় যায় দাঁড়াইছে, মায়ের দরজায় দাঁড়ায়া দেখে মা নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে হাত তুলছে, কেমন যেন ঘর থেকে বিন 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 আওয়াজ আসতেছে। কিছুক্ষণ পরে মা দুইটা হাত তুলে মালিককে ডাক দিয়া বলতেছে, আল্লাহ রে আমি বুড়া একটা মহিলার আবদার কি তুমি রাখবা না, আমার স্বামীকে তুমি তিন বছর আগে আমার কাছ থেকে কেড়ে নিলা, ওগো আল্লাহ আমার স্বামীর কবরে ভিন্ন পুরুষ মাটি দিয়েছে, আমার একটাই আদরের সন্তান, তাকে যদি তুমি আমার কাছে ফিরে না দাও তাইলে তো আমারে ভিন্ন পুরুষ মাটি দিবে, ওগো আল্লাহ আমি আমার সন্তানটাকে এত আদর যত্ন করে পাললাম, তুমি কি আমার সন্তানের মাটি আমার কবরে দিবা না? মালিক রে আমার সন্তানটাকে ফিরত দাও, ফিরত দাও, কে দিবা না ফিরত দাও। এই কথা বলে মা কাঁদতেছে, সন্তানটা দরজার পাশে দাঁড়ায় বলতেছে, মারে ও মা আমি এসে পড়েছি, আল্লাহ আমারে ফিরত দিছে রে মা, আমি এসে পড়েছি, তোমার আশা বুঝি পূরণ হবে রে মা, আমি নিজের হাতে তোমারে কবরের শোয়ামু রে মা,
এই কথা বললে মা নামাজের মুসল্লা থেকে দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলতেছে বাবারে চোখে আলো নাই, আমি দুই চোখে কিছুই দেখি না, বাবারে ছোটবেলায় তোকে কত দেখেছি আজ আমি দেখতে পারবো না, তবে আয় আমি মার বুকে আয়, আমি মা তোরে বুকে লই একটু আদর করি, ছোটবেলায় কত চুমু তোরে খেয়েছি আমি মা, আয় আয় বাবা আমার বুকে আয়, আমি মা দুর্বল ঠোঁট গুলা দিয়ে তোরে একটু চুমু খাবো, তোকে একটু আদর করবো, আমি তো চেহারা দেখবো না, আমি আমার হাত দিয়ে তোর চেহারা একটু হাতাম, আয় 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 আমার বুকে আয়, এমন জনম দুঃখিনী একজন মানুষ তার নাম হচ্ছে মা, সেই মার মনে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ রাসূল বলেন রেজার রব্বি বিরজাল ওয়ালিদাইন, মা বাবা যে সন্তানের উপরে সন্তুষ্ট আসমানের মালিক আল্লাহ তার উপরে সন্তুষ্ট। এই জন্য যুবক ভাই তোমাদের কাছে আমি বলে যাই, যদি মার মনে কষ্ট দিয়ে থাকো, যদি বাবার মনে কষ্ট দিয়ে থাকো, আজকে তোমাদের কাছে বলে যাই এখনই মার পায়ে ধরে ক্ষমা চাও, বাবার পায়ে ধরে ক্ষমা চাও, আর যদি মা তোমার উপরে রাগান্বিত থাকে, যদি মার মনে তুমি কষ্ট দিয়ে থাকো এই অবস্থায় কবরে যাও, অথবা মা যদি এই অবস্থায় কবরে চলে যাও যে তুমি তোমার মার কাছ থেকে মাপ নিতে পারো নাই, বাবার কাছ থেকে মাপ নিতে পারো নাই, আল্লাহর নামের কসম তুমি সারাটা জীবন সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে যাবে, কানতে কানতে চোখের পানি ফুরায়া যাবে, ইস্তিগফার করতে করতে গলা শুকায়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন তোমাকে মাফ করবে না। ঠিক না বেটি? জোরে আওয়াজ করে বলেন। আজকের সন্তানরা মাকে মা বলেই ডাক দিতে চায় না, ডাকতে মাকে ডাক দে, কিভাবে ডাকতে জানেন? বর্তমান সমাজের ছেলেরা মাকে ডাক দে কই গো তুমি কই, এইভাবে ডাক দে, আর শাশুড়ির কাছে গেলে বলে আম্মা, এত মধুর সুরে ডাকে। এই যুবক বেয়া যুবক কোথাকা, তোর মা তোর জন্য এত কষ্ট করলো, যেই মার কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়ার মুখ দেখলা, তুমি কি দেখো না সমাজের মধ্যে অসংখ্য মহিলা এমনও আছে, এমন ঘটনা নজিরবিহীন নয় অবস্থা, বাংলাদেশের সব জায়গাতে এমন ঘটনা অনেক হয়েছে যে সন্তান সন্তান হওয়ার সময় মা প্রসব বেদনা ছটফট করতে করতে কষ্ট সহ্য না করতে পারে শাহাদাত বরণ করছে, এমন ঘটনা কি নাই? জোরে আওয়াজ করে বলেন আছে কিনা? তো কতটুক কষ্ট হলে একটা মহিলা সন্তান প্রসব করা অবস্থায় কষ্টের যন্ত্রণায় ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বুঝবে না তো তুমি, সেটা মা সেটাই বলছে, মা কেমন ধরুদি সেটার একটা উদাহরণ আপনার কাছে দেই। দুবাই নাম শুনছেন তো? দুবাই একটা যুবককে 10টা যুবক মেরে ফেলেছে, এখন সরকারিভাবে উকিল রায় দিয়েছে, রায় আসছে যারা এই যুবকটাকে মেরেছে 10 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন এই রায় শোনার পরে উকিল যায় একজন যায় বলতেছে ওই যেই যুবককে মারা হয়েছে ওই যুবকের মার কাছে যায় বলতেছে মা আপনার সন্তানকে মেরে ফেলেছে এই জন্য 10 জনের রায় হয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এখন আপনি যদি আপনার সন্তানের পক্ষ থেকে ওই 10টা যুবককে মাফ করে দেন তাইলে ওই 10টা যুবক থেকে আমি 1 কোটি টাকা করে 10 কোটি টাকা আপনাকে হাদিয়া দেব। মা কি বলে জানেন? মা বলতেছে এই যুবক আমাকে 1 কোটি 2 কোটি 10 কোটি কেন, আমাকে যদি 10টা দুনিয়াও দেয়া ফেলা হয় তারপর আমার সন্তানের খুনিদেরকে আমি মাফ করব না, এটার নামই হচ্ছে মা। আজকে সেই মাকে ফেলে রেখে কুড়ে ঘরের মধ্যে ফেলে রেখে স্ত্রী নিয়ে 5 তলার বিল্ডিং এ ঘুমাও, তোমার ইবাদত আল্লাহর কসম করে বলতেছি তোমার ইবাদত কবুল হবে না। বাংলার অসংখ্য অধিকাংশ অধিকাংশ নয় শুধু 80% ফ্যামিলির উপরে সন্তানরা তার মাকে খুশি করে না, স্ত্রীর প্রেমে পড়ে শাশুড়ির মহব্বতে পড়ে মাকেই মা বলে না, শাশুড়িকে যেই মিষ্টি সুরে মা বলে মনে হয় যে বিয়ের পরে সে কোকিল পাখি হয়ে যায়, এমন না, ময়না পাখির মতো তুতা পাখির মতো সুন্দর করে শাশুড়িকে মা বলে, আর
বিবির প্রেমে পড়ে মাকে খুন করতে যায়। গতকাল কি পত্রিকার মধ্যে আসছে? গতকালকে না পরশুদিন যে পত্রিকার মধ্যে আসছে, এক প্রায় সন্তান স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে সে তার মাকে খুন করতে গেছে। আমি বলে গেলাম, হয়তো আপনাদের সামনে সামনে আসতেও পারি নাও আসতে পারি। আমার আসলে চিন্তা ছিল আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, হঠাৎ করে কেন যেন এই বিষয়টা আমার সামনে চলে আসছে। এই জন্য অগোছালোকিত কথা আপনাদের কাছে বলে গেলাম, যুবক ভাইদের কাছে একটাই অনুরোধ করে গেলাম, মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, কখনো সম্ভব না জান্নাতে যাওয়া। কারণ রাসূল বলে গেছে, রিজাল রব্বি বিরাজাল ওয়ালিদাইন, মা বাবা যেই সন্তানের উপরে খুশি আল্লাহ তাআলা সেই সন্তানের উপরে খুশি। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, আজকে তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম, যাদের মা কবরের মধ্যে আছে, যাদের মা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, সেই মার পায়ে ধরে মাপ চাও। যেই বাবা দুনিয়ার মধ্যে আছে, সেই বাবার পায়ে ধরে মাপ চাও। বাবা যদি মাফ করে দেয়, বাবা যদি মা যদি মাফ করে দেয়, তাইলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আর মা বাবা যদি তোমাকে মাফ না করে, আল্লাহর কসম, তুমি কাবা শরীফের ইমাম হতে পারো, বাইতুল মুকাররম ইমাম হতে পারো, তুমি আল্লাহর বুজুর্গ হইতে পারো, যত বড় ওলি হও, যাই হও, 100 বার হজ করো, তোমার ইবাদত আল্লাহর কাছে এক ইঞ্চি এক ফোঁটা পরিমাণ জাররা পরিমাণও কবুল হবে না। এই জন্য যুবক ভাইদেরকে আমি একটা কথাই বলে যাই, যে আপনারা আপনাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য ইস্তিগফার পড়ে পড়ে মা বাবার কবরে সবরে সানি করবেন, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে তুই হাত তুলে দেখাই তো, মন থেকে বলেন, মন থেকে বলেন। আজকে যারা কষ্ট দিয়ে মা বাবাকে মাপ চাইতে পারবেন বলেন, মাপ চাইতে পারবেন? সবাই হাত নামান। যারা তার মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনাদের কাছে আজকের ওয়াজের এটাই অনুরোধ, আবদার রেখে গেলাম, মা বাবার পায়ে ধরে যে মাফ চাইবেন। আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য প্রাণ ভরে অন্তত শুক্রবার শুক্রবার সকাল বেলায় মা বাবার কবরে যায় দোয়া করবেন। ওই দিনের দোয়ার বড় ফজিলত, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাইলে আল্লাহ তাআলা মার গুনাহ তো মাফ করেই দেয়, সন্তানের গুনাহও মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু কথা বললাম আমার আলোচনা তখনই সার্থক হবে যখনই এই মজলিসের দুইটা ভাই বা একটা ভাইও যদি আজকে মার কাছে যায় বলে, মা তোমার মনে কোনো কষ্ট আছে কিনা, যদি কষ্ট থেকে থাকে তোমার কাছে মাফ চাই, অন্তত আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দাও। যদি এটা কোনো যুবক ভাই যায় মার কাছে বলতে পারে, বাবার কাছে বলতে পারে, তাইলে আজকের ওয়াজ সার্থক হবে, তাইলে আজকের ওয়াজ সুন্দর হবে, সফল হবে। এই জন্য আপনাদের কাছে এই কথাটাই বলে রাখলাম, অতিরিক্ত কথায় কামিয়াবি না। আমি বারবার সব জায়গায় একটাই কথা বলি, কামিয়াবি তো কাম সে হুগি না হুসনে কালাম সে হুগি। কথাকে কানের মধ্যে না ঢুকাইয়া কলিজার ভিতরে ঢুকাইতে হবে, কান সু না করে অন্তর সু করতে হবে। কথাগুলা যদি কানের মধ্যে না ঢুকাইয়া অন্তরের ভিতরে ঢুকাই, তাই একটা কথা আমার জীবনের জন্য পাতেও হয়ে যেতে পারে, একটা কথার আমল অনুসরণ আমাদের জীবনকে সুন্দর করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবাকে খুশি রেখে কবরে যেন যেতে পারে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।